মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তেলের পিঠা বা পাকন পিঠা বানিয়ে দেখাবো, আর এটা বানানো খুবই সহজ, খুব সহজ একটা রেসিপি। এই শীতের সময়তেই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। একেবারে ফুলকো আর নরম তুলতুলে হবে, আমি খেজুর গুড় দিয়ে বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পাকন পিঠাটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তেলের পিঠা বানানোর জন্য প্রথমে আমি চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি এক বাটি পানি, আর এখানে আমি 400 গ্রাম খেজুর গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দিচ্ছি। প্রথমে গুড়টাকে গলিয়ে নিব পানি দিয়ে, আর আমার সঙ্গে আমার একটা বুবু আছে, বুবুটা খুবই পাকন পিঠাটা ভালো করতে পারে। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো নিতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে করলে পরে পিঠাটা বেশি ভালো লাগে খেতে। খেজুর গুড়টা দেখেন সম্পূর্ণ গলে গেছে, এইভাবে করে নিতে হবে, ফুটানোর কোনো দরকার নেই, গলে গেলেই হবে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি কড়াইটা। তেলের পিঠা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম চালের আটা নিয়েছি, আর এটা হচ্ছে শুকনো চালের আটা, আর তার সাথে নিয়েছি আমি 2 চামচ গমের আটা। এই গমের আটা দিলে পরে তেলের পিঠাটা একেবারে নরম লুচলুচে হবে, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। চালের আটা আর গমের আটাটা আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আটাতে আমি 1 চিমটে লবণ দিয়ে দিচ্ছি, একটু যদি লবণ দেওয়া হয় তাহলে পরে মিষ্টি যে কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি মালিশ করে দেন এটা দিয়ে, যে আমি খেজুর গুড়টা গলিয়ে রেখেছিলাম, এখন কিন্তু গরম আছে, গরম গরম আটাতে দিয়ে আটাটাকে ভালো করে সেনে নিতে হবে। সুন্দর সেন্ট উঠছে খেজুর গুড়ের। দুটো থালাতে অল্প অল্প করে নিয়ে নিয়েছি, তাহলে পরে ভালো করে মালিশটা দেওয়া হবে, মাখা হবে ভালো করে। প্রথমে খেজুর গুড়টা অল্প অল্প দিয়ে এইভাবে মেখে নিতে হবে, তারপরে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে এইভাবে মাখাবেন ততই কিন্তু পাকন পিঠাটা ভালো হবে, ফুলকো হবে একেবারে। এইভাবেই আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি, 5 থেকে 7 মিনিট। আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এবার আমি একটু গরম পানি করে নিব, তার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম। এদিকে পানিটা গরম হতে থাক, যে আমি আটাটা মেখে রেখেছিলাম এবার আমি এই খেজুরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ঘুলে নিব। এবার প্রথমে আমি খেজুর গুড় দিয়ে আটাটাকে ঘুলে নিচ্ছি, তারপরে গরম পানি দিয়ে ঘুলে নিব। পানিটা আমি হালকা গরম করে নিয়েছি, এবার আমি অল্প অল্প পানি দিচ্ছি, আর আটাটাকে মেখে নিতে হবে। যত ব্যাটারটাকে এইভাবে ফেটাবেন ততই কিন্তু তেলের পিঠাটা ভালো হবে, তাই চেষ্টা করবেন খুব ভালো করে ফেটে নেওয়ার। এবার আমি আবারও চুলোতে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেলের পিঠাটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি।
এখানে আমি 250 গ্রাম সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি আগে ভালো করে গরম করে নিচ্ছি। ব্যাটারটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি। আর ব্যাটারটা দেখেন এই রকম হবে। অল্প একটু পানি লেগেছে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এই রকম ঘন করে গুলে নিতে হবে, খুব বেশি পাতলা হবে না। বুবু আমার সঙ্গে ছিল কিন্তু চলে গেছে, বুবুর কাজ আছে ভাত রান্না করে বাড়িতে। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি যদি তেলটা গরম করেন তাহলে পাকোয়ান পিঠাটা হবে না, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খসে যাবে। আমি এক চামচ ব্যাটার নিয়ে এইভাবে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। এক জায়গাতে এইভাবে ব্যাটারটা দিবেন, দেখবেন খুব সুন্দর পিঠাটা হবে, এক সমান হবে একেবারে। আর পিঠাগুলোকে হালকা আঁচে করে নিতে হবে, খুব বেশি জোরে জ্বাল দেওয়া যাবে না। পিঠাগুলো যখন হয়ে যাবে এক পিঠ, তখন তেল থেকে এইভাবে ভেসে উঠবে উপরে। দেখেন তেল থেকে ভেসে গেছে, আর কত সুন্দর মোটা হয়েছে। উপরে একটু আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে পরে আরও মোটা হবে, ফুলে যাবে। এইভাবে যদি একটু করে তেল দেওয়া হয় তাহলে পরে আরও বেশি মোটা হয়। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, ফুলে একেবারে মোটা হয়ে গেছে। এই পিঠাটা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা দেখেন কত সুন্দর হয়েছে, আর ধারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর একেবারে সফট নরম তুলতুলে। আর একটা দিয়ে দিচ্ছি আমি। দেখেন কত সুন্দর ফুলে উঠছে পিঠাগুলা। পিঠাটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক তেল থেকে উপরে উঠে যাবে ভেসে। এইভাবে এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই পিঠাটা হয়ে গেছে, আমি তেল থেকে উঠে নিচ্ছি। পিঠাগুলো দেখেন কত সুন্দর হচ্ছে, আর ধারগুলো দেখেন কত সুন্দর হচ্ছে। এইভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আরও একটা আমি তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আজকে এখানে প্রচণ্ড বাতাস দিচ্ছে আর বারে বারে চুলোটা নিভে যাচ্ছে। সব পাকোয়ান পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, আর দেখেন কতগুলো হয়েছে, আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। একেবারে নরম তুলতুলে, দেখেন একেবারে নরম তুলতুলে। আর এই সাইডগুলোও দেখেন কত সুন্দর হয়েছে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি আমি, দেখেন কত সুন্দর হয়েছে সাইডটা, ভিতরে একটু কাঁচা নেই। পাকোয়ান পিঠাটা খেতে দারুণ হয়েছে। আমি যেভাবে আপনাদের বানিয়ে দেখালাম আপনারা এইভাবে বানাবেন, দেখবেন এক চান্সে হয়ে যাবে। আর বানানো তো খুবই সহজ, খুব সহজভাবে আপনাদের আমি বানানো দেখিয়েছি। এই শীতের সময় খেজুর গুড় দিয়ে পাকোয়ান পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে। আর এই পাকোয়ান পিঠাটা আপনি অনেকক্ষণ পর্যন্ত এইরকমই নরম দেখতে পাবেন, শক্ত হয়ে যাবে না।